আসসালামু আলাইকুম, গ্রাম বাংলা অনলাইনে স্বাগতম। গত ভিডিওতে দেখানো হয়েছিল কম্পিউটারে অ্যান্ড্রয়েড গেমস কিংবা অ্যাপস চালানোর জন্য ইমুলেটর কিভাবে ইনস্টল করবেন। দুইটা সফটওয়্যার নিয়ে কথা বলা হয়েছে, নক্স প্লেয়ার এবং ব্লুস্ট্যাক্স। তো এই অ্যাপস দুইটি ইতিমধ্যে যদি আপনি ডাউনলোড করে থাকেন, ইনস্টল করে থাকেন, যদি আপনার কাছে স্পিড কম মনে হয়, ছোলো মনে হয়, অর্থাৎ কনফিগার যদি ভালো না থাকে, র্যাম কম থাকে, কনফিগার যদি মোটামুটি থাকে, সেক্ষেত্রে সোলো কাজ করতে পারে। আর যদি আপনার কম্পিউটার থাকে হাই লেভেলের, তাহলে তো আর কথাই নেই, তাহলে আপনি নির্দ্বিধায় ইউজ করতে পারবেন। তো আজকে আমি একটি লো কনফিগার এর জন্য, অর্থাৎ যে কম্পিউটারে র্যাম কম রয়েছে, 1 GB বা 2 GB বা 4 GB, তারা ফাস্টলি কাজ করতে পারবেন। এবং সেক্ষেত্রে আমরা দেখাবো হচ্ছে গুগল প্লে স্টোর থেকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসটি ওপেন করব এবং সেটির মধ্যে বাংলাদেশি মুড দিব। তো সেক্ষেত্রে এই চ্যানেলে আপনি যদি ঢুকেন, তাহলে ভিডিও অপশনে গেলে দেখতে পাবেন যে বাংলাদেশি সেয়ারকোস মোবাইলে চালাবেন যেভাবে, সে নিয়ে ভিডিও দেওয়া রয়েছে, অর্থাৎ মোবাইল দিয়ে। এই ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে কম্পিউটারে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ইমুলেটরের মাধ্যমে, সরাসরি কম্পিউটার দিয়ে নয়, কম্পিউটারের মধ্যেই অ্যান্ড্রয়েড ইমুলেটর দিয়ে মোবাইলের গেমস বা সিমুলেটর ইন্দোনেশিয়াটা কিভাবে চালাবেন এবং বাংলাদেশি মুড কিভাবে অ্যাড করবেন। তো সেজন্য আমরা যেটা করলাম, যাদের র্যাম কম রয়েছে তাদের উদ্দেশ্যে এই ইমুলেটরটি ডাউনলোড করার পরামর্শ দিচ্ছি। সে হচ্ছে কোপ্লেয়ার, অনেকটা ফাস্ট কাজ করে থাকে। এটির লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা এখন এই ইমুলেটরটির মধ্যে রয়েছি, আমরা এখান থেকে মোবাইল ভিউতে চলে আসছি। অ্যান্ড্রয়েড অ্যাপস কিংবা গেমস ব্যবহার করার জন্য এইরকম ইমুলেটর প্রয়োজন আছে বলে এটাকে আমরা নিয়ে আসলাম, এবং এটা বর্তমানে মোবাইল ভিউ অপশনে রয়েছে। যদি এটাকে আমরা ক্লোজ করে দিই, তাহলে আরেকটু মোবাইল ভিউ বেরিয়ে আসে। দেখতে পাচ্ছেন এখানে নিচে ব্যাক বাটন, হোম বাটন, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ বাটন রয়েছে। আপনি ছাইড থেকে এটাকে এখানে ক্লিক করলে বের হয়ে যাবে সমস্ত মেনু। এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে চাইলে আপনি কম্পিউটারের ল্যান্ডস্কেপে অথবা ট্যাবের মতো করে দেখতে পারবেন। যদি আমরা মোবাইল সিস্টেম করে নিচ্ছি, তাহলে এটা আমরা পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন আমরা এভাবে করে নেব। তো সেহেতু এখানে আমরা আপাতত মোবাইল অপশনে রাখলাম। তারপর হচ্ছে এখানে আরও অনেক অপশন রয়েছে, সেগুলো আপনি পর্যায়ক্রমে প্রয়োজন হতে পারে। যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে, আমরা বাস সিমুলেটর ইন্দোনেশিয়াটা এখানে ইনস্টল করব, সাথে আমরা জেট আর্কাইভার নামে একটি সফটওয়্যার, এই দুইটা সফটওয়্যার ইনস্টল করব। কারণ হচ্ছে আমরা বাংলাদেশি মুডে বা সিমুলেটর ইন্দোনেশিয়া আমরা কম্পিউটার স্ক্রিনে খেলবো এবং কম্পিউটার দিয়েই খেলবো, সেক্ষেত্রে মোবাইলটাকে দূরে রেখে। যাই হোক, এখন হচ্ছে আমরা যেহেতু গুগল প্লে স্টোরে চলে আসছি, তো আপনি কিন্তু এটা যদি নতুন ইনস্টল করেই কিন্তু সরাসরি গুগল প্লে স্টোরে আসতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে সাইন ইন করতে হবে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি যখন জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করলাম, তখন এখানে সার্চ বাটন রয়েছে। আমি যদি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এখান থেকে সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছেন প্রথমেই চলে আসছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো এটাকে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগেই এটাকে ইনস্টল দিচ্ছি, তার মানে ইনস্টল হচ্ছে। তো এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়াটার মধ্যে কিন্তু আপনি বাংলাদেশি মুড, বাংলাদেশি ট্রাফিক এবং বাংলাদেশি যে বাস রয়েছে বিভিন্ন নামে, হানিফ, শ্যামলি, এনা পরিবহন, এই সমস্ত গাড়ি কিন্তু আপনি চালাতে পারবেন নির্দ্বিধায়। তো জেট আর্কাইভার লিখে সার্চ দিই, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি জেট আর্কাইভার, তো এখান থেকে আমি ইনস্টল দিচ্ছি, সুতরাং এটাও ইনস্টল হচ্ছে। ওকে, আমরা যদি এখন হোম অপশনে চলে আসি, মনে করেন যে এখন হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ফোনের হোম স্ক্রিনে আছি, অর্থাৎ এই ইমুলেটরের হোম স্ক্রিনে আছি, এটাকে আমরা ক্লোজ করে দিই আপাতত প্রয়োজন নেই। এখন হচ্ছে আমাদের মোবাইলের মতোই কিন্তু দেখা যাচ্ছে, এখানে গুগল প্লে স্টোর রয়েছে, এখানে আমরা এইমাত্র ডাউনলোড করলাম বা সিমুলেটর ইন্দোনেশিয়া, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন জেট আর্কাইভার। প্রাথমিকভাবে আমরা বাস সিমুলেটর ইন্দোনেশিয়াটা একটু ওপেন করে দেখি আসলে কেমন হয় বিষয়টা। দেখতে পাচ্ছেন যখন আমরা গেমস ওপেন করি মোবাইলে, সাধারণত মোবাইলটা কীভাবে ল্যান্ডস্কেপ হয়ে যায়, ঠিক তেমনি এটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তো সুতরাং এখন আমরা দেখি যে এখানে কীভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়াটা ওপেন হয়। তো ভিউয়ার্স, আপনি যদি বাস সিমুলেটর খেলে থাকেন, অর্থাৎ বাস লাভার হয়ে থাকেন, তাহলে হয়তো বা এই ভিউটা দেখলে আপনার কাছে পরিচিত মনে হবে। কারণ হচ্ছে একটি বাস সিমুলেটর গেমস ওপেন করতে গেলে এরকম স্ক্রিন চলে আসে। এই হচ্ছে আমাদের বাস, তো এটাকে আমরা মাউস দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারি। তো এখন কিন্তু এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন না, অর্থাৎ এই গেমসটি যখন আপনি ওপেন করবেন ঠিক এরকম বাস দেখতে পাবেন। তারপরে এখানে বিভিন্ন রকম বাস রয়েছে, আপনি যদি সব অপশনে যান, তাহলে এখান থেকে যতগুলি বাস রয়েছে সেগুলি আপনি দেখতে পাবেন। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে যখন আমি বাংলাদেশি মুড দিয়ে দেখাবো, তখন যেন আপনি চিনতে পারেন যে আসলে বাংলাদেশি গেমসটা, অর্থাৎ বাংলাদেশি বাসগুলো কীরকম হয়। এখানে বিভিন্ন রকম বাস রয়েছে, প্রথমে আপনি এই বাসটা ডিফল্ট হিসেবে পাবেন, কিন্তু পরবর্তীতে আপনাকে পরবর্তী যে বাসগুলি রয়েছে হাই ক্লাস বাস, সেগুলো পেতে হলে আপনাকে খেলে, এখান থেকে দেখতে পাচ্ছেন আরপি অর্থাৎ রুপি, এরকম
1,25,000 হয়তো বা হবে রুপি। তো এরকম দাম দিয়ে আপনাকে কিনতে হবে, আর আপনি যখন চালাবেন তখন হচ্ছে গিয়ে এরকম রুপি জমা হতে থাকবে, তবে সেটা ক্যারিয়ার মোড়ে চালাতে হবে। তো আমরা যদি এখানে ব্যাক স্পেসে আসি এবং এখান থেকে আমরা একটু ক্যারিয়ার মোড দিয়ে একটু ফ্রি মোড দিয়ে চালিয়ে দেখি আসলে বিষয়টা কেমন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকেশন, আমরা যদি এখান থেকে এখানে যাই এবং গো অপশনে যাই, দুইটা জায়গা সিলেক্ট করলাম, করলে পরে বাসটা এভাবে করে ওপেন হবে। ওকে, বাস কিংবা গেমস লাভার ভাইয়েরা, দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে। এখন আমরা এই বাসটাকে একটু চালিয়ে দেখি। তো দেখতে পাচ্ছেন বাসটা কিন্তু অলরেডি চলতেছে। ওকে, বাসটা আমরা একটুখানি চালিয়ে দেখলাম, এখন হচ্ছে আমরা বাসটাকে কেটে দেব এবং বাংলাদেশি মুড অ্যাড করব। দেখ তো, বাংলাদেশি বাস এবং বাংলাদেশি মুড অ্যাড করতে হলে সে প্রসেস কিন্তু পূর্বে দেখানো হয়েছে মোবাইলের মাধ্যমে। আপনি যদি সে ভিডিওটি মিস করে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তো কম্পিউটারে অ্যাড করতে হলে এই যে অ্যান্ড্রয়েড ইমুলেটরটি রয়েছে এর মধ্যে অ্যাড করতে হলে বিষয়টা একটু খটকা হলেও সহজ উপায় আপনাকে দেখিয়ে দেব, ইনশাল্লাহ আপনি পারবেন। এখন হচ্ছে আমরা এই গেমসের মধ্যে বাংলাদেশি ট্রাফিক এবং বাংলাদেশি বাস সেট করার জন্য আমাদেরকে ওবিবি সেট করতে হবে। এই অ্যাপসটাকে ওপেন করব। দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড অপশন রয়েছে। তো অ্যান্ড্রয়েড অপশনের মধ্যে যদি ক্লিক করি তাহলে একটি অপশন পাই ওবিবি। তো এই অপশনের মধ্যে ক্লিক করলে কম ডট মালেও বা সিমিলেটর এখানে যদি আমরা ক্লিক করি, করলে পরে দেখতে পাচ্ছেন ওবিবি 283 মেগাবাইটের একটি ওবিবি। তো এই ওবিবিটি হচ্ছে এই গেমসের জন্য। তো যদি আমরা বাংলাদেশি মুড দিতে চাই তাহলে এই ওবিবিটাকে চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 100635 এই নাম্বারটা মিল করে আপনি ওবিবি ডাউনলোড করবেন বাংলাদেশি মুড। তো সেক্ষেত্রে ডিসক্রিপশনের সাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই সাইটে ঢুকে আপনি এই নাম্বারটার সাথে মিল করে ওবিবিটি ডাউনলোড করবেন। তো এ পর্যায়ে যেটা করব আমরা, এখান থেকে এই ওবিবিটিকে, এই ফাইলটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব অথবা এখান থেকে কাট করে অন্য জায়গায় রাখতে পারি। তো সেক্ষেত্রে এটা আমার দরকার নেই, যেহেতু আমরা বাংলাদেশি মুড দেবো। সেক্ষেত্রে আমরা যদি এখানে এই ফাইলটির উপরে মাউস ক্লিক করে যদি চেপে রাখি, লং প্রেস করলে আমরা এখান থেকে ডিলিট অপশন পাই। এখান থেকে আমরা যদি ডিলিট অপশন ক্লিক করি, এখান থেকে ইয়েস দিলাম, এখন হচ্ছে এখানে কিন্তু ওবিবি নাই। এখন যদি আমরা ব্যাকে আসি তাহলে দেখতে পাচ্ছেন কম ডট মালেও বা সিমিলেটর এটার মধ্যে যদি ক্লিক করি কিছুই নেই। তার মানে হচ্ছে এখানে কিন্তু ওবিবি পেস্ট করতে হবে, যেটা আমরা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করব। এখন হচ্ছে এখানে একটা বিষয় রয়েছে, সে হচ্ছে আমরা এই ফাইলের মধ্যে কোথায় ওবিবি পাবো। এখানে তো আগে আমাদের ইনপুট করতে হবে, যেহেতু সেটি আমাদের কম্পিউটারে রয়েছে, ডাউনলোড করার পরে সেটি থাকবে হচ্ছে আমাদের কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে, এখানে তো আর সেগুলি পাবো না। সেক্ষেত্রে আগে আমাদের কম্পিউটার থেকে এই ইমুলেটরের মধ্যে ঢুকাতে হবে, তারপরে হচ্ছে আমরা এখানে খুঁজে পাবো। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে মেনু অপশন রয়েছে, তো মেনু অপশনের এখানে দেখতে পাচ্ছেন শেয়ার্ড ফোল্ডার। তো আমাদেরকে ফোল্ডার আকারে আনতে হবে, এখানে ফোল্ডার ছাড়া কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এবার আমাদের কিন্তু কম্পিউটারের মধ্যে চলে গেছে। যদি আমরা ডাউনলোড করি সেক্ষেত্রে আমাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে, এখানে গেলে আপনি দেখতে পাবেন। বাট এখানে যেহেতু আমার ডাউনলোড ফোল্ডারে নেই, আমার অন্য ফোল্ডারে রয়েছে, সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে যেটা করব, আমি যে ফোল্ডারে রেখেছি সেটা হচ্ছে বাস গেম নামে এই ফোল্ডারে রেখেছি। তো এটা যদি আমরা ওপেন করি দেখতে পাচ্ছেন এই যে বাস অপশন রয়েছে, এটাকে আমরা ক্লিক করলাম দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে ফোল্ডার ছাড়া কিছুই দেখা যাবে না। সেক্ষেত্রে আমরা ব্যাকে গিয়ে এই বাস ফোল্ডারের মধ্যেই রয়েছে ওবিবি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে একটি ফোল্ডার, যদি আপনার এরকম থাকে যে ফোল্ডার ছাড়া শো করতেছে না তাহলে আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করে দেবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে নিউ অপশন পাবেন, নিউ অপশন থেকে ক্লিক করলে আপনি নতুন ফোল্ডার তৈরি করতে পারবেন। নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন এবং সেই ফোল্ডারের মধ্যে ওবিবিটাকে ঢুকিয়ে নেবেন। আরও যদি আনুষঙ্গিক যেগুলি দরকার হয়, যেমন যদি আপনার বাস প্রয়োজন হয় বা তার বাস মুড যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে বাসের স্ক্রিন যদি প্রয়োজন হয়, সেগুলিও একসাথে করে একটি ফোল্ডার করে নেবেন। তারপরে হচ্ছে এখান থেকে এভাবে ক্লিক করে সিলেক্ট ফোল্ডার দিবেন, তাহলে দেখতে পাবেন যে সেই ফোল্ডারটি এখানে চলে আসছে, এই অ্যান্ড্রয়েড ইমুলেটরের মধ্যে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ফোল্ডারের মধ্যে রয়েছে মেইন ডট 100635, এইরকম করে আপনি নাম্বার মিলিয়ে যেটা আমরা কিছুক্ষণ আগে ডিলিট করছি সেই নাম্বারটা আর এই নাম্বারটা কিন্তু একই, আর আপনার ডাউনলোড করা নাম্বারটি একই থাকবে। সুতরাং এটাই হচ্ছে ওবিবি, এইটা দিলি বাংলাদেশি মুড়ে চলে আসবে, বাংলাদেশি গাড়ি, বাংলাদেশি ট্রাফিক এগুলো চলে আসবে। এটা কোন জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, প্রথম হচ্ছে MNT ফোল্ডারের মধ্যে, এটা কিন্তু এই ইমুলেটরের ফোল্ডার। তো সেজন্য আমাদেরকে এখান থেকে দেখে নিতে হবে কোন ফোল্ডারের মধ্যে রয়েছে এইটা। যেমন এখানে MNT নামে ফোল্ডার, তার মধ্যে গিয়ে ঢুকতে হবে ASEC এই ফোল্ডারে, তারপর হচ্ছে শেয়ার ফোল্ডার। তো এখানে এটা মনে রাখতে হবে, সেক্ষেত্রে আমাদের পাইতে সুবিধা হবে। তো এখন আমরা এই ফোল্ডার থেকে বের হয়ে যাই।
এই যে এটার মধ্যে খুঁজে পেতে হবে। তো এটার মধ্যে খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে কোন ফোল্ডারের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে এখন যদি আমরা এটা ওপেন করি, ওপেন করার পর এখন আমরা এখানে যদি এমএনটি নামে ফোল্ডার খুঁজব, তো এখানে নেই, সেহেতু আমরা এটার মধ্যে ক্লিক করব, আবার ক্লিক করব, আবার ক্লিক করব। এখন এখানে খুঁজে দেখি, এই যে দেখতে পাচ্ছেন এমএনটি ফোল্ডার। তো এখন এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে পরে এএসইসি এই ফোল্ডারের মধ্যে রয়েছে শেয়ার। তো শেয়ারের মধ্যে যদি আমরা ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যেটা ইনপুট করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আমরা এই ফাইলটাকে লং প্রেস করে সিলেক্ট করব, তারপর এখান থেকে কপি করব। কপি করে আমরা ব্যাকে আসব, অথবা ডিভাইস ম্যানেজারের মধ্যে ঢুকবো। ঢোকার পরে অ্যান্ড্রয়েড অপশনে আসব, তারপরে ওভারভিউর মধ্যে ঢুকবো। ঢোকার পরে কম ডট মালওয়্যার মধ্যে ঢুকবো, এখানে আমরা পেস্ট করব। এখানে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটি পেস্ট হচ্ছে। ওকে, দেখতে পেলেন যে আমাদের কিন্তু ওভারভিউ চলে আসছে। এখন আমরা যদি গেমসটাকে প্লে করতে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু গেমসটা বাংলাদেশি মোডে প্লে হবে। আর যদি ওভারভিউটি এখানে না থাকে, এই ফাইলটা যদি এখানে না থাকে, তাহলে কিন্তু আপনার গেমস প্লে হবে না। তো আমরা যদি ব্যাকে আসি, দেখতে পাচ্ছেন এই যে কম ডট মালওয়্যার মধ্যে এই কিন্তু ওভারভিউ রয়েছে। এখান থেকে আমরা বের হয়ে গেলাম। এখন হচ্ছে আমরা বাস সিমুলেটরটি ওপেন করব। এখানে একটা কথা বলে নিই, সে হচ্ছে আপনি এখানে যেরকম দেখতে পাচ্ছেন, এখান থেকে যেমন শেয়ার ফোল্ডার করে আমরা এখানে ফাইল নিয়ে আসলাম, কিন্তু আপনার যে কোনো ইমুলেটরে কিন্তু এরকম হবে না। আপনাকে ইনপুট অপশন দেখতে পাবেন বিভিন্ন রকম, তবে সবগুলির কিন্তু ফাংশন একরকম নয়, সেটা আপনি খেয়াল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি বাস কিন্তু চলে আসছে অলরেডি, তার মানে আমাদের ওভিবি কিন্তু কাজ করছে। এখন হচ্ছে হানিফ গাড়ি চলে আসছে, তারপরে এখানে আরও গাড়ি রয়েছে। যদি আপনি সব অপশনে যান, এখানে যদি আপনি ক্লিক করেন স্লাইডারে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে সোহাগ পরিবহন রয়েছে, এনা পরিবহন রয়েছে, গ্রিন লাইন রয়েছে, শ্যামলী পরিবহন রয়েছে। তবে এগুলো চালাতে হলে আপনার এরকম করে রুপি প্রয়োজন হবে, আরপি মনে হচ্ছে রুপি, সেজন্য আপনাকে অনেক ড্রাইভ করতে হবে। তো এর পাশের ভিডিওতে দেখতে পাবেন কিভাবে না খেলে, অর্থাৎ এতগুলি রুপি অর্জন না করেই আপনি কিভাবে এই গেমসের মধ্যেই দোতলা তিনতলা বাস যেগুলি রয়েছে, অর্থাৎ ভালো ভালো যে বাস রয়েছে, বলবো স্লিপার, গ্রিনল্যান্ড, শ্যামলী, এই ধরনের বাস কিভাবে সেট করবেন এবং নিজের কাস্টমাইজ করা ডিজাইন কীভাবে অ্যাড করবেন, বাসের স্কিন কীভাবে অ্যাড করবেন সে নিয়ে, এবং এই বাস চালিয়ে দেখাবো বাংলাদেশি রুটে। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপডেট ভিডিওগুলি মিস না করতে হলে ইচ্ছা করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।